ওয়ানডেতে কি নির্বাচকদের রাডার থেকে হারিয়ে গেলেন শান্ত? সদ্য ঘোষিত শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার স্কোয়াডে জায়গা হারিয়েছেন শান্ত। তিনটি ওয়ানডেতে তাকে বাইরেই রাখছে নির্বাচকরা। আর এতে করে দলে জায়গা পুনরায় উদ্ধার করতে হলে যুদ্ধ নয় বরং মহাযুদ্ধই করতে হবে নাজমুল হোসেন শান্তকে। অনেক ভরসা করেই সাকিবের জায়গায় তাকে দলের সুযোগ দিয়েছিল নির্বাচকরা, তবে আস্থার যথাযথ প্রতিদান দিতে পারেননি শান্ত। কথা আছে পরিসংখ্যান কথা বলে। 2018 থেকে 2021 পর্যন্ত 8টি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেলেও অর্জনের খাতায় তাকালে হতাশই হতে হয়। সর্বোচ্চ করেছেন 29 রান, গড় 11.62। তবে টেস্ট ব্যাটিং গড় 28.66 কিছুটা স্বস্তিদায়ক হলেও 8টি টেস্টের 15 ইনিংসের 10 ইনিংসেই 20 রানের কোটা পেরোতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে শান্ত লাইমলাইটে আসেন শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলের টেস্টে করা 378 বলের 163 রানের ইনিংস দিয়ে। কিন্তু শতক করার পরের 2 ইনিংসেই হতাশ করেছেন সমর্থকদের। 2টি ইনিংসেই যে শূন্য করে সাজঘরে ফিরেছেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে তার অভিষেক ঘটে 2019। অভিষেকের পর এ পর্যন্ত 3টি ম্যাচে দলের ভিন্ন 3 পজিশনে সুযোগ পেয়েও তেমন কিছু করে দেখাতে পারেননি। 3 ম্যাচে সংগ্রহ 11, 5 আর 8 রান। তাহলে কি অপেক্ষা করছে শান্তর জন্য? আপাত দৃষ্টিতে বলা যায় দলে ফিরতে বেগই পেতে হবে দেশের এই ইয়ংস্টারকে। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার ব্যাপারটি তো থাকছেই, পাশাপাশি দলের বর্তমান স্কোয়াডে যারা খেলছেন তাদের সমকক্ষ হওয়ার বিষয়টি গুরুত্ব পাবে নির্দ্বিধায়। তবে দলে ফেরা যে সহজ হবে না এটি বলার অপেক্ষা রাখে না।